হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমরা একটুও ভালো নেই। আগামীকাল রাত্রি থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, মানে বৃষ্টির পরিমাণটা এতটাই বেশি, আমাদের মানে বাড়ির চারপাশে এবং আমাদের এলাকাটা পুরো বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, চারদিকে এত জল জমা হয়েছে, পুরো এলাকাটা পুরো ডুবে গেছে। এবার হয়তো বন্যা তৈরি হতে পারে, মানে বন্যা হয়ে যেতে পারে। এখনও বৃষ্টি চলছে, কাল থেকে রাত্রি থেকে শুরু হয়েছে, এখনও কোনো বন্ধ নেই, আনলিমিটেড বৃষ্টি হচ্ছে। মানে বাইরেটা পুরো মানে বেরোনো যাচ্ছে না বাড়ি থেকে, এমন অবস্থা হয়েছে। ভেবেছিলাম আজকে বেরোবো একটু ব্লগ করতে, অনেক মাইজ হচ্ছে ওগুলো দেখাতাম তোমাদেরকে, কিন্তু কিছু করার নেই, আজকে বাড়ি থেকে বাইরে বেরোতে দিচ্ছে না। বাড়িতে প্রচণ্ড বকছে আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়েছে, ওই জন্য বাড়ি থেকে যেতেই দিচ্ছে না কোনোভাবে, বাড়িতেই বসে আছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, পুরো ডুবে গিয়েছে চারদিকে, প্রচণ্ড ক্ষতি হচ্ছে মানুষের এখানে। বিশেষ করে আমাদের এখানে তো সমস্ত কিছু চাষবাসের উপরে ডিপেন্ড করে, কিন্তু সেই চাষিদেরই সমস্ত ফসল প্রায় নষ্ট হতে চলেছে এবারে, মানে প্রচণ্ড ক্ষতি হতে চলেছে এখানে। কি করব, এই মুহূর্তে আমরাও বাড়ি থেকে বেরোতে পারছি না, তোমাদেরকেও কিছু দেখাতে পারছি না। তবু চেষ্টা করব বাইরেটা ঘুরে দেখানোর জন্য, কিন্তু বেরোতে দিচ্ছে না। তবু চেষ্টা করব নেক্সট ভিডিও বা কিছুক্ষণ পরে যদি আমরা বাড়ি থেকে বেরোতে পারি, তাহলে হয়তো আজকে একটা ব্লগ করতে পারবো। আমার সাথে যে ভাই থাকে সৌমেন আর অভিজিৎ ভাই, ওদের বাড়িগুলো পুরো বাড়িতে জল ঢুকে গেছে, এমন অবস্থা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অনেকে পুকুর ডুবে গিয়েছে। সমস্ত যারা মাছ চাষ করে, মাছগুলো সব পুকুর থেকে বেরিয়ে সমস্ত মাঠে চলে গেছে, সমস্ত মাছ বেরিয়ে চলে গেছে। যাদের ধান জমি বা ধান চাষ হচ্ছে বা যাদের বিভিন্ন রকম সবজির চাষ হচ্ছে, সবজিগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে, সবজিগুলোর অবস্থা খুবই খারাপ। এরকম পরিস্থিতি বাইরে তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব, রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখবো ধরে, কাজলে লেপটে যাব দু চোখের মিষ্টি ঘোরে, রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখবো ধরে, কাজলে লেপটে যাব দু চোখের মিষ্টি।